বন্ধুরা, আজকে অক্টোবরের 26 তারিখ, এখন বাজে নিউ ইয়র্ক সময় হচ্ছে 11:07 সকালবেলা। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এটা হচ্ছে যে ওয়েদার ফোরকাস্ট বলছে যে গত 89 বছরের ভিতরে সবচেয়ে বৃষ্টিপাত হচ্ছে এটা। এটা একটা স্টর্ম বা একটা ঝড়ের কারণে এই জিনিসটা হচ্ছে, এই বৃষ্টিপাত হচ্ছে, এবং গতকালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে 26 তারিখ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে কালকে সকাল 7টা পর্যন্ত বৃষ্টি হবে। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, একটু সামনে টুক দেখাই। তো আমি গাড়িতে বসে আছি, রাস্তায় মোটামুটি কোনো গাড়ি টাড়ি কিছু নাই, অনেক রাস্তায় পানি জমেও গেছে। গত যে আইডা হয়ে গেল টর্নেডো আইডা, সেটার মতো অবস্থা। যাই হোক, যারা নিউ ইয়র্কে থাকেন তারা সুস্থ, সুন্দর, নিরাপদে থাকুন। ধন্যবাদ।